Hello friends, welcome to my channel. NCERT EVS topic for CTET paper 1 July 2022. Today's topic is beekeeping. Number 1, honeybees are attracted to lychee flowers. Honeybees lay their eggs from October to December, so it is the best time to start beekeeping in the state of Bihar. Number 2, every beehive has one queen bee that lays eggs. Most of the bees in the hive are worker bees. There are also few male bees. Number 3. Honeybee colonies consist of a single queen, hundreds of male drones and 20,000 to 80,000 female worker bees. Each honeybee colony also consists of developing eggs, larvae and pupae. The number of individuals within a honeybee colony depends largely upon seasonal change. তাহলে আজকের আমাদের পড়ানোর টপিক হলো বি কিপিং, অর্থাৎ মৌমাছি প্রতিপালন বা মৌমাছি চাষ। আমরা এখানে ছবিটাতে প্রথমেই দেখে নেব যে একজন কিছু গাছের নিচে ছোট ছোট বাক্সের মতো করে রেখেছে যেখানে মৌমাছি চাষ করছে। আর যেহেতু মৌমাছিরা লিচু ফুলের দ্বারা বেশি আকৃষ্ট হয়, তাই এখানে লিচু গাছের তলাতেই মৌমাছির চাষটা করা হয়। আর একটা ছবিতে দেখতে পাবে যে মৌচাকের ভিতরে মৌমাছিগুলো রয়েছে, যেখানে একটা হাইলাইট করা মৌমাছি আছে যার পিঠের রংটা একটু সবুজ সবুজ রং করা আছে, সেই মৌমাছিটা হলো রানী মৌমাছি। তার পিঠের অংশটা অনেকটাই লম্বা, দেখলেই বুঝতে পারবে এটা অন্য মৌমাছির তুলনায় ভীষণ লম্বা, এটা হলো রানী মৌমাছি। আর পাশে একটা পুরুষ মৌমাছির ছবি দেওয়া আছে যেটাকে ড্রোন বলা হয়। আর ছোট ছোট যে মৌমাছিগুলো একেবারে ছোট হয় সেগুলো হচ্ছে কর্মী মৌমাছি। আর মৌমাছি প্রতিপালনের আরেকটা নাম হলো এপিকালচার। এবার কি কি বলেছে পয়েন্টে সেগুলো দেখব। প্রথম পয়েন্টে বলেছে যে মৌমাছিরা লিচু ফুলের দ্বারা বেশি আকৃষ্ট হয় এবং তারা অক্টোবর থেকে ডিসেম্বর মাসে ডিম পাড়ে। সেই কারণে বিহার রাজ্যের লোকেরা অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে মৌমাছি প্রতিপালন শুরু করে দেয়। প্রত্যেকটা মৌচাকে একটা মাত্র রানী মৌমাছি থাকে এবং কয়েকশো পুরুষ মৌমাছি থাকে আর কয়েক হাজার কর্মী মৌমাছি থাকে। একটা মৌচাকে কেবলমাত্র একটাই রানী মৌমাছি থাকে আর কয়েকশো পুরুষ মৌমাছি থাকলেও 20,000 থেকে 80,000 পর্যন্ত বন্ধা শ্রমিক মৌমাছি থাকে যারা ডিম পাড়তে পারে না। আর রানী মৌমাছিরা কেবল একটা রানী মৌমাছি ডিম পাড়ে আর কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছিরা সেই রানী মৌমাছির সেবা করে, মৌচাকে রক্ষা করে, মৌচাক বানায়। আর পুরুষ মৌমাছি কেবলমাত্র রানী মৌমাছির সঙ্গে প্রজননে লিপ্ত হয় আর রানী মৌমাছিকে ডিম পাড়তে সাহায্য করে। এছাড়াও একটা মৌচাকে কেবলমাত্র রানী পুরুষ আর কর্মী মৌমাছিরাই থাকে না, তাদের সঙ্গে থাকে রানী মৌমাছির ডিম আর ডিম ফুটে বেরোনো কিছু লার্ভা এবং লার্ভা থেকেও বড় হয়ে যাওয়া পিউপা। তার তিনটি স্টেজই মৌচাকের বিভিন্ন স্থানে একসঙ্গে সবাই থাকে। আর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা মৌচাকের মৌমাছির সংখ্যা তারতম্য ঘটতে দেখতে পাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের এই বি কিপিং থেকে আরও কোনো কিছু জানবার আছে কিনা, কোনো কোয়েশ্চেনের দরকার কিনা। আর তাছাড়াও অন্যান্য ভিডিওর যে টপিকগুলো আছে সেখান থেকেও তোমাদের কিছু দরকার সেগুলোও কমেন্ট করে আমাকে জানাবে, তবেই আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। সো থ্যাংক ইউ, ইফ ইউ ওয়াচিং দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।